আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম কম কাপড় দিয়ে তিন বছরের বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের একটা জামা কাটিং ও সেলাই করে দেখাবো আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর আপনারা যে কোনো বয়সের জন্য এই ধরনের জামা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো এখানে আমি জামাটি তৈরির জন্য দুই হাত বহরের এক গজ পরিমাণ কাপড় নিয়েছি আর এই কাপড়টি কিন্তু লম্বা করে মাঝখান থেকে একবার ভাজ করা রয়েছে তো প্রথমে কাপড়টির যে কোনো এক মাথা থেকে ফ্রকের ওপরের বার তৈরির জন্য আট ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিতে হবে তো এখানে আপনাদের কাছে ওপরের পাইট তৈরির জন্য আট ইঞ্চি পরিমাণ কাপড় কম মনে হতে পারে তো বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেহেতু ওপরের পার্টে আমরা বেল্ট অ্যাটাচ করব। আর বেল্টের লম্বাটা হবে চার ইঞ্চি তাহলে আট আর চারে টোটাল বারো ইঞ্চি তাই আমি এখন শুধুমাত্র আট ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিচ্ছি পরবর্তীতে আমরা চার ইঞ্চি লম্বা একটা বেল্ট অ্যাটাচ করব তো নিচের বাকি কাপড়টুকু দিয়ে নিচের অংশটুকু তৈরি করতে হবে তো প্রথমে আমি এই কাপড়টুকু দিয়ে উপরের পার্ট তৈরি করব তো কাপড়টিকে প্রথমে বডির মাপ অনুসারে এক সাইড থেকে একবার ভাজ করে নিলাম তো দেখুন এখানে কিন্তু আমি এগারো ইঞ্চিতে কাপড়টিকে ভাজ করে নিয়েছি এখন ভাজ বরাবর কাপড়টি কেটে নিচ্ছি আর এই সাইড থেকে যে এক্সট্রা কাপড়টুকু বের হবে এটা দিয়ে বেল্ট তৈরি করতে হবে তো দেখুন এই কাপড়টি কিন্তু এক সাইড থেকে একবার ভাজ করা রয়েছে তো ফ্রকের বডি হচ্ছে আঠারো ইঞ্চি আঠারোর অর্ধেক নয় ইঞ্চি এবং দুই ইঞ্চি কাপড় বেশি রয়েছে সেলাইয়ের জন্য তো আমি এখন এই কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল চার পাট করে নিলাম এরপর কাপড়টির বন্ধ সাইড থেকে ফিতা ধরে পুটের জন্য চার ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং আর্মহলের লম্বাও নিচ্ছি উপর থেকে চার ইঞ্চি পরিমাণ তো এরপর সোজা করে প্রথমে একটা দাগ কেটে নিতে হবে এবং এইখান থেকে এক ইঞ্চিতে একটা মার্কিং করে আরমহলের জন্য একটা শেপ দিয়ে নিতে হবে এরপর আরমহলের অংশটুকু কেটে ফেলতে হবে তো দেখুন আমাদের কিন্তু একই সাথে ওপরের পার্টের দুইটা কাপড় বের হয়ে গিয়েছে তো এখন আমি যে কোনো একটা কাপড় প্রথমে এইভাবে করে ভালো করে ভাজ করে নিব এবং এই পাশ থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করব। এবং এইখানে এক ইঞ্চিতে একটা মার্কিং করে একটু রাউন্ড করে একটা শেপ দিয়ে নিব আর এটা কিন্তু জামার সামনের পার্ট হবে তো দেখুন এটা হচ্ছে আমাদের জামার সামনের পার্ট এবং এটা হচ্ছে পেছন পার্ট তো এরপর আমি বাকি কাপড়টুকু থেকে নিচের অংশটুকু কাটিং করব তো কাপড়টি কিন্তু এক সাইড থেকে একবার ভাজ করা রয়েছে তো যেহেতু কাপড়টিকে মাঝখান থেকে ভাজ করা রয়েছে তাই প্রথমে আমাদের ভাজ অংশটুকু কেটে আলাদা করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু ভাজ বরাবর কাপড়টি কেটে ফেলেছি তো এরপর আমাদের নিচের অংশের লম্বার মাপটা নিতে হবে তো এখানে জামার নিচের অংশের লম্বাটা নিচ্ছি আমি বারো ইঞ্চি পরিমাণ তাই কাপড়টির ওপর থেকে বারো ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি তো এরপর এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তো দেখুন আমাদের কিন্তু একই সাথে নিচের অংশের দুইটা কাপড় বের হয়ে গিয়েছে তো নিচের দিক থেকে যে এক্সট্রা কাপড়টুকু বের হয়েছে এটা দিয়ে কিন্তু হাতার কুচিটা তৈরি করতে হবে তো এখন আমি আপনাদেরকে জামাটি সেলাই করে দেখাবো তো প্রথমে আমাদের জামার ওপরের পার্টের সামনের দিকের কাপড়টা সেলাই করতে হবে এজন্য কাপড়টিকে ওপর থেকে উল্টো দিকে অল্প করে ভাজ করে সেলাই করে নিতে হবে তো আপনারা কাপড়টিকে উল্টো সাইডে এভাবে চিকন করে ভাজ করে সেলাই করে নেবেন এবং একবার সেলাই করার পর আরও একবার কিন্তু কাপড়টিকে উল্টো দিকে ভাজ করে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে কাপড়টিকে দুইবারে ভাজ করে সেলাই করলে আপনাদের কিন্তু সেলাই করতে সুবিধা হবে এবং একই সাথে ফিনিশিংটাও ভালো হবে তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে একই রকমভাবে কিন্তু জামার পেছন পার্টের কাপড়টিকেও উল্টো সাইডে ওপর থেকে এইভাবে করে ডাবল করে ভাজ করে সেলাই করে নিতে হবে তো এই কাপড়টা যেহেতু সোজা হয়ে রয়েছে তাই আমি এটা একবারে সেলাই করে নিলাম তো দেখুন দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে তো এরপর আমি কাঁধের বেল্ট তৈরির জন্য এখানে দুটি কাপড় নিয়েছি তো কাপড় দুটি চওড়া রয়েছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা রয়েছে আট ইঞ্চি পরিমাণ এখন এই কাপড়টিকে এইভাবে করে দুই পাশ থেকে সমানভাবে দুইবার ভাজ করে নিতে হবে এবং মাঝখান থেকে আরও একটা ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে এটা খুবই সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে নিজেরাই কিন্তু সেলাই করতে পারবেন একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে তো দেখুন একটা বেল্ট তৈরি করা হয়ে গিয়েছে আমি ঠিক একই রকমভাবে অন্য কাপড়টা দিয়ে আরও একটা বেল্ট তৈরি করে নিব তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় এই কাপড়টা সেলাই করে নিব তো দেখুন আমাদের কিন্তু দুটি বেল্ট তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং বেল্ট তৈরি করার পর বেল্টের চওড়াটা রয়েছে এক ইঞ্চি পরিমাণ এখন আমাদের জামার সামনের পাইটের কাপড়টিকে নিতে হবে এবং ওপরের অংশের চওড়ার মাপটা বের করতে হবে তো চওড়াটা এখানে আট ইঞ্চি হচ্ছে আট ইঞ্চি মিডিল পয়েন্ট চার ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এবং মিডিল পয়েন্ট থেকে দুই পাশে দেড় ইঞ্চি করে আরও দুটি মার্কিং করতে হবে তো দেখুন আমি কিন্তু মিডিল পয়েন্ট থেকে দুই পাশে দেড় ইঞ্চি করে দুটি মার্কিং করে নিয়েছি এখন এই দাগগুলোর নিচে ফিতাটিকে এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে এই তো এইভাবে করে আপনারা কাপড়টি সেলাই করে নেবেন আর এভাবে করে একবার সেলাই করার পর আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন হলে কিন্তু বেল্টটি খুলে যেতে পারে তো একই রকমভাবে এ দাগের নিচেও ফিতাটিকে এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে আর অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে তো দেখুন একটা কাপড়ে বেল্ট লাগানো হয়ে গিয়েছে এখন একই রকমভাবে পেছন পার্টেও কিন্তু বেল্টটা সেলাই করে নিতে হবে তো এই যে দেখুন একই নিয়মে আমি পেছন দিকেও বেল্টটা সেলাই করে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু খুব সহজেই বেল্ট বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের ওপরের পার্টের সাথে জামার নিচের পার্টের কাপড়টা জোড়া দিতে হবে এজন্য ওপরের পার্টের কাপড়টিকে এভাবে করে ভাজ করে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিতে হবে এবং একই রকমভাবে নিচের পার্টের কাপড়টিকেও এভাবে করে ভাজ করে মাঝখানে একটা চিহ্ন বসিয়ে নিতে হবে আসলে কুচি দেওয়ার সুবিধার জন্য আমি দুটি কাপড়েই মাঝখানে চিহ্ন দিয়ে নিলাম তো এখন নিচের কাপড়টির ওপর ওপরের কাপড়টিকে এইভাবে করে রেখে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে তো আপনারা এখানে আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী ছোট ছোট করে কুচি দিয়ে নেবেন আর কুচিগুলোকে এমনভাবে দিবেন যেন মাঝখানের চিহ্ন দেওয়া অংশ দুটি মিলে যায় আমার যেমন এখানে দুটি কাপড়ের চিহ্ন দেওয়া অংশ দুটি মিলে গিয়েছে তো এইভাবে করে মিডিল পয়েন্টে চিহ্ন দিয়ে নিলে কুচি দিতে আপনাদের সুবিধা হবে তো পুরো কাপড়ে কুচি দেওয়া হয়ে গিয়েছে তো একই রকমভাবে কিন্তু জামার অন্য পার্টের সাথেও নিচের পার্টের কাপড়টি জোড়া দিয়ে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় অন্য পার্টের সাথে নিচের অংশের কাপড়টি জোড়া দিয়ে নিয়েছি তো এতটুকু হওয়ার পর এখন আমাদের হাতার কাপড়টা সেলাই করতে হবে তো এখানে হাতার কাপড়ের লম্বাটা রয়েছে সাতাশ ইঞ্চি পরিমাণ এবং চড়াটা রয়েছে প্রায় পাঁচ ইঞ্চি পরিমাণ আর কাপড়ের চড়াটা আপনারা এমনভাবে নেবেন যেন জামার আরমহলের লম্বার চাইতে প্রায় এক ইঞ্চি পরিমাণে বেশি কাপড় থাকে দেখুন হাতার কাপড়টা কিন্তু এখানে জামার আরমহলের লম্বার চাইতে প্রায় এক ইঞ্চির মতো বেশি রয়েছে অবশ্যই বিষয়টি আপনারা মাথায় রাখবেন তো এখন প্রথমে যেটা করতে হবে এই পাশটা যেহেতু বন্ধ রয়েছে তাই এটা আর সেলাই করা লাগবে না এই পাশ থেকে কাপড়টিকে উল্টো দিকে চিকন করে একবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো আমি খুব চিকন করে কাপড়টিকে উল্টো দিকে ভাজ করে সেলাই করে নিচ্ছি দেখুন কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে এরপর একটা চিকন রাবার নিতে হবে এবং চিকন রাবারের চড়ার মাপ অনুসারে কাপড়টিকে এইভাবে করে ভাজ করে আরও একবার সেলাই করে নিতে হবে তো আপনারা কাপড়টিকে এমন করে ভাজ করে সেলাই করবেন যেন রাবারটি এর ভেতর দিয়ে গলানো যায় আর এখানে আমি রাবারের লম্বাটা সাত ইঞ্চি নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এ বয়সী বাচ্চাদের জন্য রাবারের লম্বাটা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চিও নিতে পারেন তবে বড় মেয়েদের জন্য জামাটা বানাতে চাইলে আরও একটু বেশি লম্বা রাবার নিতে হবে তো দেখুন আমি কিন্তু রাবারটিকে ভেতরে গলিয়ে নিয়েছি এখন আমাদের রাবারের এই দিকটা প্রথমে কাপড়ের সাথে এভাবে করে সেলাই করে নিতে হবে যেন এটা খুলে না যায় একই রকমভাবে এই দিক থেকেও পিনটা খুলে নিয়ে এই দিকটাও সেলাই করে নিতে হবে তো আমি এই কাপড়টিতে যেভাবে রাবার লাগিয়েছি একই রকমভাবে কিন্তু অন্য হাতের কাপড়টিতেও রাবারটা লাগিয়ে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় অন্য হাতার কাপড়টিও সেলাই করে নিয়েছি তো এখন আমাদের জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং রাবারের দিকটা ওপরের দিকে এইভাবে করে রেখে কাপড় দুটিকে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে আপনারা হাতার সাথে জামার কাপড়টিকে সেলাই করে নেবেন তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে জামাটি তৈরি করে দেখানোর জন্য তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো একই রকমভাবে কিন্তু অন্য দিকের কাপড়টিও সেলাই করে নিতে হবে তো আমি কিন্তু অফ ক্যামেরায় অন্য পাশের কাপড়টি সেলাই করে নিয়েছি এখন আমাদের জামার কাপড়টিকে প্রথমে উল্টো দিকে এভাবে করে ভাজ করে নিতে হবে এবং আর্মহোল থেকে জামার একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে তো কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে আপনারা কাপড় দুটিকে সেলাই করে নেবেন তো একটা দিক সেলাই করা হয়ে গেলে একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু আরও একবার ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন আমাদের কিন্তু জামার দুই দিকই সেলাই করা হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো এখন আমাদের জামার নিচের অংশের কাপড়টিকে সেলাই করতে হবে এজন্য নিচের অংশটিকে উল্টো সাইডে এভাবে করে দুইবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো এভাবে করে আপনারা পুরো কাপড়টিকে উল্টো দিকে দুইবার ভাজ করে সেলাই করে নেবেন তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিলেই কিন্তু পুরো জামাটি তৈরি হয়ে যাবে তো দেখুন জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন